अजू भाई भाड़ा दें कोई जब मोती जी अजू भाई कोई जब माँ बजा আসুন আপা আসেন শীতকালে 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 না না আমাদের বাস এখনো আসেনি আপনাদের বাস মানে এত সুন্দর মহিলা বাস পছন্দ হচ্ছে না আমাদের বাস মানে বিজয়ের বাস যান যান চলে যান আর ও সব যান যান সবাই একসাথে দিলে আমি কাটটা নেব একজন একজন করে আসুন সবাই পাবেন আরে গাল বাড়ি আছেন কেন ওই যে বললেন সবাই পাবে তাই গাল পেতে চুমুর অপেক্ষায় আছি বেশি ফাজলাম করলে চুমুর জায়গায় একটা চর বসিয়ে দেবো বসুন বসুন মাইকে গুলো বড় ফাজিল আর কোনো বাসে তো এত ডিস্টার্ব করে না আপনাদের বাসে অবস্থা কেন দেখতে হিরোর মতো তো তাই মাইয়ারা আরে হিরো ভাবে সব বাসে ব্রেক ধরলে মাইয়ারা হুমড়ি খায়া পড়ে সামনে আর এই বাসে সবাই পড়ে পিছনে আজব দুনিয়া কেন আমি যে তো সামনে আইছি তুই দেয়া হতে আই কানার করে কানা ওই আসতে বেরে ধরতে পারলি না ওই তোর ঘরে কি মা বোন নাই তবে আপনার মতো সাইজ নাই আপনি হলে বসেন দেখা বাস থামায় না কোথায় যাবেন এমন করছেন কেন আপনি ওই মালটা না কোন মালটা কিসের কথা বলছেন আরে কি করছেন আপনি আরে পাগল নাকি আমার হাত পা ধরে টুপছেন কেন পাগল না পাগল না আপনার হাত পাও খুব সুন্দর তো তাই ধরে দেখতেছি এই তুই হাত পা টিপে টিপে দেখছিস ব্যাপারটা কি আর ওনার সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল তখন দেখছি ওনার হাত পাকা আবে চুপ চাপ আমার জায়গা পাশে না আমি আতুল লোলা না বাস কন্ট্রাক্টর আহা বাস কন্ট্রাক্টর না থাতু মনে নাই সেদিন নেতার বাড়ির সামনে দুলইয়া একদিন করলে পুলিশ আপনার ছাইরা দিল এই বেটা আমাদের বিজয় লুলা হবে কেন লুলা তোর গোষ্ঠী আমাদের কিচ্ছু হত নেই এতদিন ধরে আমরাও কি দেখছি আমরা জানি না তুই লুলা পাপা পাইয়া আমি কইতাছি আমি তোর দেখছি হাতা বেকা খোড়াইয়া খোড়াইয়া হাতে এই ধর ওই লুলা বানা সামনে ভালো করস না আমি প্রমাণ করে সামু তুলাই লু না পাপা ভাইয়া এই কন্ডাক্টর এতক্ষণ ধরে আমি চিৎকার করছি কথা কানে যায় না তোমার বাস দাঁড়া করে না কেন তুমি আরে বাস দাঁড়িয়েছে বলেই তো উঠেছেন কতক্ষণ ধরে দৌড়াচ্ছি তুমি জানো বাসে উঠে খালি টিকিট কাটলেই হবে যাত্রীদের অসুবিধা হলে সেদিকে খেয়াল রাখতে হবে না কি ভেবেছো তুমি নিজেকে হ্যাঁ টিকিট দিচ্ছি বাবা দিচ্ছি মত কন্ডাক্টরের বিরুদ্ধে আন্দোলন করা উচিত সরকারি রাস্তায় বাস চালাবে যা ইচ্ছে তাই করবে কি পেয়েছে এরা এই সামনে মহিলা কলেজে কেটে দাঁড়াবে আমি নামবো শোনো বি কেয়ারফুল নেক্সট টাইম কোনো ঘাপলা করলে তোমার এই লাইনে বাস চালানো বন্ধ করে দেব কি বাস চালে কেন আই সে স্টপ দ্য বাস আই সে স্টপ দ্য বাস দেখো আই সে স্টপ দ্য বাস স্টপ ড্রাইভার ড্রাইভার স্টপ দ্য বাস
দেখো ভালো মেরে বলে দিচ্ছি, বাস থামাও, আমি বলছি বাস থামাও, ড্রাইভার গাড়ি থামাও, আরে থামাও, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? স্টপ দ্য বাস, দেখো দেখো ভালো মেরে বলে দিচ্ছি, বাস থামাও, আমি বলছি বাস থামাও, ড্রাইভার গাড়ি থামাও, আরে ভাড়া উসুল করতে পরে উঠেছেন তো তাই। তোমাদের খেয়াল খুশি মতো বাস চলবে নাকি? বাস চলবে বাসের নিয়মে, কিন্তু তুমি বাসে দিলেই তো বাস চলে আর থামে, তাহলে ফু দিলে না কেন? কি ব্যাপার? আচ্ছা তোমাকে আজ বুঝিয়ে দেবো আমার সাথে বেয়াদবি করার শাস্তি কি। তাই নাকি? ভাই আমি সরকারি অফিসে চাকরি করি, দেরি করলে বিপদ, যেমনে পারেন এই আপদ গুলো সামলান। ফিগার সে কবে থেকে অত্যাচার হলো শুনি? বিজয় তো কেউ হেল্প করেছে, তো ফিগার ঠিক রাখার জন্য এক্সারসাইজ দরকার। কি বলছিস? হ্যাঁ খামাখা রাস্তায় দাঁড়িয়ে ক্লাস নষ্ট করার কোনো মানে হয় না, আমি ক্লাসে যাচ্ছি। কিছু না, এবারের মতো ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু দিস ইজ ইওর লাস্ট টার্নিং, ঠিক আছে? ওকে ওকে ওকে। টনিমা এবার চল। চল মানে আমি ওদের উপর প্রতিশোধ না নিয়ে এক পাও নড়বো না, যাদের যাবার ইচ্ছা তারা যাক। আরে আপনার আবার দাঁড়িয়ে কেন? যান যান বাসে উঠুন। সবাই সরে গেলেও আমি কিন্তু সরছি না, আমার লাশের উপর দিয়ে তোমাকে বাস নিয়ে যেতে হবে। হীরা লোকে সত্যি বলে, সুন্দরী মেয়েদের উপরে চেম্বারে মাল নেই, একদম খালি, কি বলিস? কারেক্ট, ওকে সরি সরি। একটা মেয়ের কারণে বাসের লোকের এত দুর্ভোগ এটা আমি সহ্য করতে পারি না। তুই কি পারবি ওর উপর দিয়ে গাড়ি চালাতে? পারবো না মানে 100 বার পারবো। আরে তার দেরি কেন, ওঠ বস ওঠ, যদি মরার ইচ্ছা থাকে মরবে, আমার কি। বাই ম্যাডাম। বাই ম্যাডাম। আমাকে বাস চাপা দেবে? ও সব হুমকি আমি ভয় পাই না, আয় আয় দেখি আমার উপর কি করে বাস চালিয়ে যাস, ভালো হবে না কিন্তু, আমি বাসের সামনে থেকে এক পাও নড়বো না, আয় যদি পারিস আমার উপর দিয়ে বাস চালিয়ে দে, আয় আয় বলছি, আয়। আরে না না, তোর বোন ভান ধরেছে, আমি বাজি ধরে বলতে পারি তোর বোন অভিনয় করছে। বিজয় আমার মনে হয় তা না, চল তাহলে ফলো করি, ঠিকই ধরে ফেলবো, চল যাই কর, আমার বোনের কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না, আগে চল তো। চল চল।
নানা মানে এই জন্য তো এখানে এসে শুয়ে থাকো, বলেছি তোকে আমি এসেছি আমার কাজ। এত রাতে আমার সাথে তোর কিসের কাজ? হ্যাঁ গোপনীয় কাজ। তোমাদের জন্য খবর আনি আমি, আর আমাকে সন্দেহ? এই যে দেখো দেখো দেখো, প্রতিবন্ধী হাসপাতালের জন্য যে বিদেশি সাহায্য এসেছিল ওই শালা সমাজকর্মী দেলোয়ার তা মেরে দিয়েছে। 2 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছে। কি পঙ্গু বিকলঙ্গদের টাকা এভাবে নষ্ট করছে? তাহলে আর কি বলছে, ওই বিয়েতে জামাইকে নগদ যৌতুক দিবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এ হবে ঠিকই, কিন্তু টাকা জামাইয়ের ঘরে যাবে না, আসবে আমাদের।